স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম। আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের এক নম্বর প্রশ্ন হলো, মেঘাস্থিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস সম্পর্কে জানা যায়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন গ মৌর্য বংশ। মেঘাস্থিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা মৌর্য বংশ সম্পর্কে জানতে পারি। পরীক্ষায় যদি প্রশ্ন হয় মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিল, তখন উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। যদি পরীক্ষায় প্রশ্ন হয় মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল, তখন উত্তর হবে সম্রাট অশোক। আর যদি পরীক্ষায় প্রশ্ন হয় মৌর্য বংশের শেষ তথা অন্তিম শাসক কে ছিল, তখন উত্তর হবে বৃহদত্ত। মনে রাখবে। নেক্সট দুই নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? সঠিক উত্তর কী হবে? অপশন খ কেলভিন। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হলো কেলভিন। যদি পরীক্ষায় প্রশ্ন হয় এসআই পদ্ধতিতে চাপের একক কি, তখন উত্তর হবে পাস্কাল। যদি পরীক্ষায় প্রশ্ন হয় এসআই পদ্ধতিতে বলের একক কি, তখন উত্তর হবে নিউটন। আর যদি পরীক্ষায় প্রশ্ন হয় সিজিএস পদ্ধতিতে বলের একক কি, তখন উত্তর হবে ডাইন। তাহলে এখান থেকে আমরা চারটা প্রশ্ন পেলাম। কি কি? যে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন, এসআই পদ্ধতিতে চাপের একক পাস্কাল, এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, এবং সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। মনে রাখবে। নেক্সট তিন নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়? সঠিক উত্তর কী হবে? অপশন গ 61তম সংশোধন। মনে রাখবে, সর্বপ্রথম ভারতীয় ব্যক্তিদের ভোট দেওয়ার সর্বনিম্ন বয়স ছিল 21 বছর, কিন্তু 1989 সালে 61তম সংবিধান সংশোধন করে বলা হয় যে 18 বছর হয়ে গেলেই যে কোনো ভারতীয় ব্যক্তি ভোট দেওয়ার যোগ্য। নেক্সট চার নম্বর প্রশ্ন, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে? অপশন খ নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে অবস্থিত ইউনিসেফের সদর দপ্তর। পরীক্ষায় যদি প্রশ্ন হয় ইউনিসেফের ফুল ফর্ম কী, উত্তর কী হবে? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। মনে রাখবে। নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন, বাংলায় 76-এর মন্বন্তর ইংরেজির কোন সালে হয়েছিল? সঠিক উত্তর কী হবে? অপশন গ 1770। 1770 সালে 76-এর মন্বন্তর হয়েছিল। মনে রাখবে, বাংলায় হচ্ছে 1176 আর ইংরাজিতে হচ্ছে 1770 সাল। যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিল, তখন উত্তর কী হবে? কার্টিয়ার। মনে রাখবে, 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিল কার্টিয়ার। নেক্সট ছয় নম্বর প্রশ্ন, হুমায়ুন নামা রচনা করেন কে? সঠিক উত্তর কী হবে? অপশন গ গুলবদন বেগম। হুমায়ুন নামা রচনা করেন গুলবদন বেগম। এই গুলবদন বেগম কে ছিল? গুলবদন বেগম ছিল বাবরের মেয়ে এবং হুমায়ুনের বোন। মনে রাখবে। নেক্সট সাত নম্বর প্রশ্ন, নিচের কোন ধাতুটি জলের থেকে হালকা? সঠিক উত্তর কী হবে? অপশন গ সোডিয়াম। সোডিয়াম হলো জলের থেকেও হালকা ধাতু। নেক্সট আট নম্বর প্রশ্ন, ভারতবর্ষে রেলপথ তৈরির পথিকৃত বলা হয় কাকে? সঠিক উত্তর কী হবে? অপশন গ লর্ড ডাউলহসি। লর্ড ডাউলহসিকে ভারতবর্ষে রেলপথ তৈরির পথিকৃত বলা হয়। যদি পরীক্ষায় প্রশ্ন হয় সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন কে, তখনও উত্তর হবে এই লর্ড ডাউলহসি। লর্ড ডাউলহসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। আচ্ছা, যদি পরীক্ষায় প্রশ্ন হয়
ভারতে সর্বপ্রথম রেলপথ স্থাপিত হয় কবে? উত্তর হবে 1853 সালে। মনে রাখবে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেছিল? সঠিক উত্তর কী হবে? অপশন খ, বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল ছিল প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্ট জয় করেছিল। আর যদি পরীক্ষায় প্রশ্ন হয় কোন মহিলা প্রথম এভারেস্ট জয় করেন, অর্থাৎ সমগ্র বিশ্বের মধ্যে কোন মহিলা প্রথম এভারেস্ট জয় করেন, তখন হবে জুনেকা তাবেই। জুনেকা তাবেই হচ্ছে সমগ্র বিশ্বের মধ্যে প্রথম মহিলা। আর যদি পরীক্ষায় প্রশ্ন হয় প্রথম ভারতীয় মহিলা, তখন হতে হবে বাচেন্দ্রী পাল। নেক্সট 10 নম্বর প্রশ্ন, বারোদলি সত্যাগ্রহের নেতা ছিলেন কে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, সর্দার বল্লভভাই প্যাটেল। 1928 সালে বারোদলি সত্যাগ্রহ হয়েছিল, যেই সত্যাগ্রহে যোগ্য নেতৃত্ব দিয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেল। আচ্ছা, পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে ভারতের লৌহ মানব কাকে বলা হয়, তখন উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। যদি পরীক্ষায় প্রশ্ন হয় ভারতের বিসমার্ক কাকে বলা হয়, তখনও উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। আচ্ছা, বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিল কে? উত্তর হবে মহাত্মা গান্ধী। মনে রাখবে, মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেলকে বারোদলি সত্যাগ্রহে সফলভাবে নেতৃত্ব দান করার জন্য সর্দার উপাধি দিয়েছিল। নেক্সট 11 নম্বর প্রশ্ন, ডান দিক বাম দিক মিল করো, কি বলছে? যে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ। সৌরজগতের বৃহত্তম গ্রহ, সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি। সৌরজগতে সূর্য থেকে দ্বিতীয় স্থানে অবস্থিত গ্রহ কোনটি? উত্তর হবে শুক্র। আর সৌরজগতের শীতলতম গ্রহ হলো নেপচুন। তাহলে এখান থেকে আমরা 4টা প্রশ্ন পেলাম, কী কী? যে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ, সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি, সৌরজগতের সূর্য থেকে দ্বিতীয় গ্রহ হচ্ছে শুক্র, আর সৌরজগতের শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন। নেক্সট 12 নম্বর প্রশ্ন, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? সঠিক উত্তর কী হবে? অপশন খ, পেট্ররসায়ন শিল্প। পেট্ররসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। নেক্সট 13 নম্বর প্রশ্ন, ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয়? সঠিক উত্তর কী হবে? অপশন খ, উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ। উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ বোঝাতেই ঝুম কথাটি ব্যবহৃত হয়। ঝুম চাষ, ঝুম চাষ হচ্ছে একটি স্থানান্তর কৃষি। মনে রাখবে, পাহাড়ের কোনো একটি নির্দিষ্ট স্থানে জঙ্গল পুড়িয়ে সেখানে ঝুম চাষ করা হয়, এবং সেইখানে যখন মাটির উর্বরতা কমে যায় তখন সেই স্থান ত্যাগ করে পুনরায় অন্য একটি স্থানে জঙ্গল পুড়িয়ে চাষের ব্যবস্থা করা হয়। এই কারণে, অর্থাৎ জমি অনুর্বর হয়ে গেলে স্থান পরিবর্তন করা হয়, এই কারণেই ঝুম চাষকে স্থানান্তর কৃষিও বলা হয়। মনে রাখবে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচে কোন ক্রমে আলো দেখা যায়? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, লাল হলুদ সবুজ। অর্থাৎ ট্রাফিক সিগন্যালের সবারই উপরে থাকে লাল আলো, তার নিচে থাকে হলুদ, এবং তার নিচে থাকে সবুজ রং। ওকে, লাল হলুদ সবুজ, অপশন ঘ সঠিক উত্তর। নেক্সট 15 নম্বর প্রশ্ন, কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়? সঠিক উত্তর কী হবে? অপশন গ, 5ই জুন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়ে থাকে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? সঠিক উত্তর কী হবে? অপশন ক, গ্রীষ্মকালীন অধিবেশন। গ্রীষ্মকালীন অধিবেশন নামে ভারতীয় সংসদে কোনো অধিবেশন হয় না। মনে রাখবে, ভারতীয় সংসদে 3টি অধিবেশন হয় একটি বছরে। কী কী অধিবেশন? একটি হচ্ছে বাজেট অধিবেশন, একটি হচ্ছে বর্ষাকালীন বা মৌসুমি বায়ু সংক্রান্ত অধিবেশন,
আরেকটি হচ্ছে শীতকালীন অধিবেশন। বাজেট অধিবেশন সাধারণত জানুয়ারির শেষের দিকে শুরু হয় এবং এপ্রিল পর্যন্ত চলে। আর বর্ষাকালীন বা মৌসুমি বায়ু সংক্রান্ত অধিবেশন জুলাইয়ে শুরু হয় এবং আগস্ট পর্যন্ত চলে। আর শীতকালীন অধিবেশন নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে হয়। মনে রাখবে, সংসদে দুটি অধিবেশনের মানে ব্যবধান 6 মাসের বেশি হওয়া যাবে না, 6 মাসের মধ্যেই দুটা অধিবেশন হতে হবে, এটাই নিয়ম। নেক্সট 17 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে সহাদ্রি পর্বতমালা অবস্থিত? সঠিক উত্তর কী হবে? অপশন গ, মহারাষ্ট্র। মহারাষ্ট্রে অবস্থিত সহাদ্রি পর্বতমালা। যদি পরীক্ষায় প্রশ্ন হয় সহাদ্রি পর্বতমালার অপর নাম কী, উত্তর হবে পশ্চিমঘাট পর্বত। অর্থাৎ ভারতের যে এই সাইডে পর্বতটা রয়েছে এটার নাম পশ্চিমঘাট পর্বত, আর এই সাইডে রয়েছে পূর্বঘাট পর্বত, তাই না? আমরা জানি এই এই এটার নাম হচ্ছে পশ্চিমঘাট পর্বত, এই পশ্চিমঘাট পর্বতেরই অপর নাম হচ্ছে সহাদ্রি পর্বতমালা, মনে রাখবে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, থর মরুভূমি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কী হবে? অপশন খ, রাজস্থান। রাজস্থানে রয়েছে থর মরুভূমি। আচ্ছা, পরীক্ষায় যদি প্রশ্ন হয় থর মরুভূমি পাকিস্তানে কী নামে পরিচিত, তখন উত্তর হবে চলিস্থান। অর্থাৎ থর মরুভূমিকে পাকিস্তানের চলিস্থান বলা হয়। আর যদি পরীক্ষায় প্রশ্ন হয় ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি, তখন উত্তর হবে রাজস্থান। নেক্সট 19 নম্বর প্রশ্ন, আইরিশ মানব শরীরের কোন অংশে অবস্থিত? সঠিক উত্তর কী হবে? অপশন ক, চোখ। চোখের মধ্যে আইরিশ রয়েছে। পরীক্ষায় যদি প্রশ্ন হয় আধার কার্ডে চোখের কোন অংশকে সেভ করে রাখা হয়, তখন উত্তর হবে আইরিশ, মনে রাখবে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, অমর্ত্য সেন নিম্নলিখিত কোন বিষয়ে অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, অর্থনীতি। অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য 1998 সালে অমর্ত্য সেন নোবেল পুরস্কার লাভ করেছিলেন। নেক্সট 21 নম্বর প্রশ্ন, ভাটানগর পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? সঠিক উত্তর কী হবে? অপশন খ, বিজ্ঞান। বিজ্ঞান ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ভাটানগর পুরস্কার দেওয়া হয়। নেক্সট 22 নম্বর প্রশ্ন, ডিআইডিওর বর্তমান চেয়ারম্যান কে? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, সমীর বি কামত। সমীর বি কামত হলো বর্তমানে ডিআইডিওর চেয়ারম্যান। যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে ডিআইডিওর ফুল ফর্ম কী, তখন উত্তর হবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, মনে রাখবে। আচ্ছা, পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে ভারতের বর্তমান সিডিএস কে, উত্তর হবে অনিল চৌহান। যদি পরীক্ষায় প্রশ্ন হয় নাবার্ডের বর্তমান চেয়ারম্যান কে, উত্তর হবে শ্রী সাজি কেভি। যদি পরীক্ষায় প্রশ্ন হয় নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে, উত্তর হবে সুমন কে বেরি। তাহলে এখান থেকে আমরা 4টা প্রশ্ন পেলাম, কী কী, যে ভারতের বর্তমান সিডিএস হলো অনিল চৌহান, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হলো সুমন কে বেরি, নাবার্ডের বর্তমান চেয়ারম্যান শ্রী সাজি কেভি, আর ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান হচ্ছে সমীর বি কামত, মনে রাখবে। নেক্সট 23 নম্বর প্রশ্ন, কন্যাশ্রী কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? অপশন ক, ফুটবল। কন্যাশ্রী কাপ ফুটবল খেলার সাথে সম্পর্কিত। নেক্সট 24 নম্বর প্রশ্ন, 2023-এ অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন কে? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, উপরের সকলেই, অর্থাৎ ডগলাস ডাব্লু ডায়মন্ড, বেন বার্নানকে, ফিলিপ ডিগভিক, তিনজনই 2023 সালে অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন। নেক্সট 25 নম্বর প্রশ্ন তথা আজকের শেষ প্রশ্ন, কভার ড্রাইভ কথাটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর কী হবে? অপশন গ, ক্রিকেট। কভার ড্রাইভ কথাটি
ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।